এই দিনের প্রচার নবী সাল্লাহ সাল্লাম করেছিলেন প্রত্যেক নবী রসুল করেছেন এবং আমরা যদি আমাদের নবীর জীবনের দিকে তাকাই আমরা দেখব যে মাত্র তেইশ বছরের ব্যবধানে তিনি মক্কার ওই জাহেলি সমাজটাকে পরিপূর্ণ একটা আলোকিত সমাজে পরিণত করেছেন তাই করেননি আমরা মক্কার দিকে তাকালে দেখব সেখানে সুদ ছিল শিরিক ছিল নারীর অবমাননা ছিল জিনা ছিল ধর্ষণ ছিল আপনার গোত্রীয় দ্বন্দ্ব ছিল মাদক ছিল আপনি তেইশ বছর পরের মক্কার দিকে তাকাবেন দেখবেন সেখানে কোনো শেরিক নাই না আছে কোনো মাদক না আছে কোনো রেপ না কোনো জিনা না কোনো শেখ না গোত্রীয় হানাহানি কিছুই নাই এই তেইশ বছর নবী সাল্লিম ইসলামের কাছে আল্লাপাক এই ইসলামটাকে আবার নবায়ন করে দিলেন ওই প্রাচীন ইসলামই নতুন ইসলাম না আর এবার আল্লাপাক যেটা দিলেন সেটা হলো কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না এর আগে ছিল তাওরাত তার আগে জাবুর এই যে তাওরাত জাবুর ইনজিল তার আগে শোকফি মুসা সাহবুর ইব্রাহিম অনেক কিতাব ছিল ওগুলো সব হয়ে গেল রোহিত এরপরে আসলো কোরআন এবং সুন্না এই পর্যন্ত আমরা সবাই জানি কিন্তু সমস্যা হচ্ছে এই কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মধ্যে ত্রুটি দেখা যায় আমরা কেউ ব্যক্তি জীবনে মানি তো পারিবারিক জীবনে মানি না পারিবারিক জীবনে মানি তো সামাজিক জীবনে মানি না সামাজিক জীবনে মানি রাষ্ট্রীয় জীবনে মানি না আর এই গডলেস ওয়ার্ল্ড কথা তো বাদই দিলাম এবার আসেন ইসলাম সম্পর্কে এতগুলো কথা বলার পর আমরা বিশ্বের দিকে তাকাই ইসলামটাকে মাথার একদিকে রাখবেন আর বিশ্বটাকে এবার দেখবেন তারপরে ইনশাল্লাহ আমরা কনক্লুড করব যে এই সিচুয়েশনে নাজাক পাবে কারা সফল সফল হবে কারা সাফল্য কারা পাবে এবার বিশ্বের দিকে তাকাই চলেন আমি যে বিশ্বের দিকে তাকাতে বলছি সেটা শুরু হয়েছে আমি শুরু করছি রসুল সাল্লাহ সাল্লামের জীবনী থেকে খুব সংক্ষিপ্ত সময় আপনারা যদি দেখেন রসুল্লাহ সাল্লী সাল্লাম যখন জীবিত ছিলেন তিনি ইসলামিক খেলাফা কায়েম করে দিয়েই গেছেন তাই নয় কি রসুল সাল্লাহ সাল্লাম ইসলামিক খেলাফা কায়েম করে দিয়ে গেছেন ইসলামিক লস বেসিক প্রত্যেকটা ফান্ডামেন্টাল সমাজে বাস্তবায়ন করে দিয়ে গেছে তারপর আবু বকর সিদ্দিকী সেখান থেকে সেখান থেকে সরে গেছিলেন সেই ট্র্যাক থেকে কি তিনি সরে গিয়েছিলেন উসমান উসমান এই ট্র্যাক থেকে সরে যান নাই তারা সেই খেলাফার ভিত্তিটা শক্ত করে ধরে রেখেছিলেন এক কথা ইসলামী খেলাফা সমাজে রাষ্ট্র ছিল এরপরে আসে উমাইয়াদের শাসন উমাইয়াদের শাসনের মধ্যে যেটা দেখা যায় যে সমাজের মধ্যে অনেক দুর্নীতি করাপশন চলে আসে এবং কিছু দুনিয়া পূজা চলে আসে কিন্তু তারপরেও তার ইসলামিক সেলের মধ্যে ছিল খেলাফা ছিল তারপর আসে আব্বাসীয়রা তখনও ভোগবিলাস বাড়তে থাকে আব্বাসীয়দের সময় এবং ইসলাম দুর্বল হতে থাকে ইসলাম বিরোধী শক্তিগুলো জাগ্রত হতে থাকে এক পর্যায়ে মঙ্গল ইসরা এসে বাগদাদকে আক্রমণ করে খেলাফা ধ্বংস করে দিতে চেষ্টা করে তারপরেও খেলাফা টিকে ছিল পুরোপুরি ধ্বংস হয়নি এরপর আসে ফাতিমিদের খেলাফা তারপরে আসে মামলুকদের শাসন তারপরে মোগলদের শাসন এরপর টার্কিদের শাসন অটোম্যান এম্পায়ারদের শাসন হিস্ট্রিগুলো যদি পরেন বুঝতে পারবেন এই অটোম্যান এম্পায়ার বা উনিশশো সালের আগ পর্যন্ত ইসলামী খেলাফার একটা সেল পৃথিবীতে ছিল ছোটো হোক আর বড় হোক কখনো কেউ দুর্বল হয়েছে আবার কখনো কাউকে শক্তিশালী হয়ে করা হয়েছে কেউ ক্ষমতা হারিয়েছে কেউ ক্ষমতা পেয়েছে কিন্তু ইসলাম ছিল হোক সেটা আরবে বা তার তুর্কিতে বা কর্ডোভায় বা এই দিকের আপনার আমাদের সাবকন্টিনেন্টে কোনো না কোনো জায়গায় ছিল এর পরের বিশ্বটার দিকে আমি আপনাকে তাকাতে বলছি এর আগের বিশ্বের দিকে এখন দেখার দরকার নেই আপাতত এরপরের যে বিশ্বটা এটা দেখবেন সতেরোশো সাল থেকে নিয়ে আঠারোশো সাল পর্যন্ত সারা বিশ্বে একটা ব্যাপক রেভলিউশন হলো সেটা হচ্ছে যে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গেল এই অংশটুকু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে যায় একটা অংশে চলে যায় ইহুদিরা খ্রিস্টানরা এবং মোশরেকরা ইহুদিরা খ্রিস্টানরা এবং মোশরেকরা আরেকটা অংশে চলে আসে মুসলিমরা এই দুইটা ভাগে বিশ্বটা ভাগ হয়ে যায় এবার ইহুদি খ্রিস্টান মোশেকদের মধ্যে আবার দুইটা গ্রুপ হয়ে যায় একটা গ্রুপ হচ্ছে তারা গডলেস তাদের কাছে ধর্ম কোনো বিষয় না তারা জুলুমের জুলুম ফাসাদ আর পাপাচারের বলে ক্ষমতার বলে সারা বিশ্ব শাসন করতে শুরু করে কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে আরো একটা দল ছিল যাদের হৃদয়টা করাপ্টেড ছিল না তারা আজ পর্যন্ত তাদের ধর্মের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো এখনও ধরে রেখেছে কোরানও এটা দলিল সব ইহুদি সব খ্রিস্টান যে খারাপ বা তার তাদের সাথে যে আমাদেরকে শত্রুতা করতে হবে এমনটা কোরআন শিক্ষা দেয়নি কারণ কোরআন সুরা মাইদায় বলেছে এক শ্রেণীর খ্রিস্টান থাকবে নাসারা থাকবে যারা তোমাদের খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করবে তোমাদের সাথে ঋদ্য তোমাদের খুব কাছে হবে বলে তেজি দেন না আকরাবহুম্লে দী না এ মানু এলাদিনা করানু ইন্না নাসোরা আল্লাহ বাকবুলসুরা মাইদার মধ্যে যে তুমি দেখবে হেনবি অবশ্যই আপনি দেখবেন যে এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা বলে আমরা নাসারা তারা আপনাদের প্রতি খুব হৃদতা ভালোবাসা মহব্বত দেখাবে এই আমরা বলছিলাম একবার যে আজার বাইজানের উচিত ছিল আর্মেনিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা এবং টার্কির উচিত ছিল রাশিয়ার ব্যাপারে আবারও ভেবে দেখা কারণ রাশিয়া এবং আমেরিকা এক পাল্লায় মাফলে চলবে না সারা বিশ্বের মধ্যে অর্থোডক্স খ্রিস্টান একটা দল আছে যারা হৃদতা ভালোবাসা মুসলিমদের কাছাকাছি কিন্তু আমরা ওদেরকে চিনতে ভুল করছি তাদের সাথে অ্যালায়েন্স করার বদলে আমরা উল্টা শত্রুতা করছি এটার ফল আমাদেরকে ভোগ করতে হবে সামনে কারণ আমাদের কাছে কোরআন কোরআন যখন আমাদের হাত থেকে চলে গেছে বা কোরআন যখন আমরা জাদুঘরে রেখে দিয়েছি তখন এই সমস্যাগুলো হয় স্বাভাবিক পাক এই দুই শ্রেণীর কথা বলেছেন এক শ্রেণীর ইহুদি আছে অল্প কিছু ইহুদি হলেও তাদের মধ্যে স্বচ্ছতা আছে এমন নয় যে সবাই পাপাচারি বা করাপ্টেড তা না এক শ্রেণীর ইহুদি ছিল রাসুসুল্লাহামের যুগেও যারা ইসলাম কবুল করেছিল এমন কি যুদ্ধ করেছে উহুদের মাঠে উহুদের মাঠে তো আমি আপনি যুদ্ধ করি নাই অনেক ইহুদি ইসলাম কবুল করে যুদ্ধ করেছি উহুদের মাঠে আবদুল্লাহ বিন সালাম রদি আল্লাহ আনু ইহুদির বড় পণ্ডিত তিনি রাসুসুল্লাহামকে চিনতে পেরেছেন তাকে প্রোটেক্ট করেছেন এবং তাকে ওই মদিনার মধ্যে তার যে দলিল সেটাকে প্রমাণ করেছেন আবদুল্লাহ বিন সালাম কারণ নবীজি তো পড়তে জানতেন না লিখতে জানতেন না তিনি তাওরাত থেকে থেকে বের করে দেখাচ্ছিলেন যে ইনি শেষ নবী ইনি আসল নবী তোমরা এর আনুগত্য করো তাই সব ইহুদি খারাপ এটা বলা ঠিক না আবার সব খ্রিস্টান খারাপ না কারণ রসুসাল্লাহ সাল্লামের যুগেও দেখবেন আপনি কিছু কিছু নাসারা ছিলেন যারা ইসলামের পক্ষে কাজ করেছেন আবিসিনিয়া ওই রাজা বাচ্চা নাজাসির কথা আপনারা জানেন যিনি জাফর বিন আবু তালেব রাজিউল্লাহ নেতৃত্বে বিশাল একটা মুসলিম কমিউনিটিকে আশ্রয় দিয়েছিলেন তারা রেফিউজি ছিলেন আমরা ছিলাম রেফিউজি তখন তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল ইতিহাস ভুলে গেছে আজকে মানুষ সে আবিসিন ইথিওপিয়ার কথা বলছি এখন ওই জায়গাটার নাম ইরিত্রিয়া ইরিত্রিয়া এই বাচ্চা নাজাসি যখন ইন্তেকাল করেন আমাদের নবী মুহাম্মদ সাল আলী হোসালাম তার জানাজান নামাজ পড়েছেন গায়েবানা জানাজার জানাজান নামাজ কি মনে করছেন আপনি তাই যুগে যুগে এরকম শ্রেণীর ইহুদি খ্রিস্টান কিছু থাকবে কিছু আছে অল্প কিছু হলো আল্লাহ বলেছেন তাদের সংখ্যা অল্প কিন্তু আছে এর উল্টা দিকে বিশাল জনশক্তির একটা ইহুদি খ্রিস্টান মিত্র আছে এদেরকে আমরা বলি জায়নিজম বা জায়নিস্ট অ্যালায়েন্স এরা মূলত সারা বিশ্বের শত্রু শুধু ইসলামের শত্রু না এরা সারা বিশ্বের ধার্মিকদের শত্রু আপনি যদি ধর্ম পালন করেন আপনি হোক হিন্দু হন বা খ্রিস্টান হন বা বৌদ্ধ হন বা মুসলিম হন ওরা ধর্মের শত্রু কারণ ওরা চায় যে পুরো মানব জাতি অন্য একটা শক্তির ইবাদত করুক সেই শক্তির নাম হচ্ছে মাসিহ কারণ তারা দাজ্জালের জন্য অপেক্ষা করছে তারা বলছে যে এই হচ্ছে আমাদের মাসিহ যে সামনে আসতে যাচ্ছে এবং তাদের পুরো যে এজেন্ডা প্রোপাগান্ডা এটা পুরো স্পষ্ট করে দিয়েছে তারা জগতের সামনে তারা গডলেস তারা রিলিজিয়নের শত্রু সত্যের শত্রু এবং এরা জুলুম পাপাচার ফাসার এবং ক্ষমতার দাপটে সারা বিশ্ব শোষণ করে বেড়াচ্ছে এটা হচ্ছে বড় মেজর শ্রেণী ইহুদি কৃষ্ণ অ্যালায়েন্স যাদেরকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট এদের লিডার হচ্ছে ইসরায়েল এদের মূল লিডার হচ্ছে ইসরায়েল যার বিরুদ্ধে মুসলিমদের কোনো এখন ইনিশিয়েটিভ নাই বরং তার সাথে হাত মিলাচ্ছে সবাই এই গাদ্দারদেরকে আমরাও ক্ষমা করবো না আল্লাহ পাক এদেরকে মাফ না করেন আল্লাহ পাক কবুল করুন দোয়া যারা ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে এই গাদ্দা এরা হচ্ছে উম্মার সবচেয়ে বড় গাদ্দার হোক আহলে সৌদ হোক সেটা আরব আমিরাত বা দুবাই বা যে কেউ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আমি মনে করি দিই আয়াতগুলো একটু আল্লাহ পাকসুরা বাকারের মধ্যে বলেছেন যে ওয়ালান চর দা আন কেল ইয়াহুদ ওয়ান্না সর হাচ্চা চাচ্চা বি আমিল্লা চহম হেরবি ইহুদি এবং খ্রিস্টানদের এই অ্যালায়েন্সটা যারা ইসলামের দুশ্মণ তারা কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন ওয়ামান আস জাকুমিন আল্লাহী হারিফা আল্লাহ চে আর সত্য কথা কে বলতে পারেন বলেন কিছু মানুষই ইন্টারফেইতের কথা বলে এখন এদের সাথে আল্লাহ সত্য না এরা সত্য আল্লাহফ্বাক বলছেন এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না হেনবি যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লা গ্রহণ না করছো আল্লাহপাকে আরও বলছে শুনে মাই দায়াৎগুলো মনে করিয়ে দেই আল্লাহ্পাকে বলছে ইয়া ই মাল্লা দিনা মনে হে মুমেন্ট করন ল্যা খিদুল ইয়া হু দে ও ন সর এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কোন ইহুদি কোন খ্রিস্টান বা আদুহু মাউলিয়া উবা যারা একে অপরের বন্ধু এই জাইনিস মুভমেন্ট যারা একে অপরের বন্ধু ওই হুদি ওই খ্রিস্টান নয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল আবি সিনে তারা নয় সেই হুদি সেই খ্রিস্টান যারা একে অপরের বন্ধু জাইনুস মুভমেন্ট কারণ আল্লাহ্বাক বলছেন ও মাছাওয়াল্লাহ মেন কুম ফাইন না হোম তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায় সে এই উন্মতের কেউ না আসে তাদের অন্তর্ভুক্ত এটা আল্লাহর কথা তাই যারা এদের সাথে হাত মিলাচ্ছে অ্যালায়েন্স করছে তারা আমাদের উম্মার কেউ না সে যেই হোক না কেন হোক সে মুসলিম বা মুনাফেক বা অমুক আরব রাষ্ট্রের নেতা বা যে কেউ তুমি আমাদের উন্মতের কেউ না তোমাকে আমরা কেয়ামতের মাঠে দেখে নেব ইশাল্লাহ এই বড় গাদদার হিসাব আল্লাহর কাছে দিতে হবে উম্মার সাথে গাদ্দারি আরো বলেছেন আল্লাহ পাক এখানে দুইটা শ্রেণী পেলেন ইহুদি এবং খ্রিস্টান যারা একে অপরের সাথে বন্ধুত্ব করেছে আর একটা শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন যে সুরা মাইদার মধ্যে আছে হে নবী না আসাদ আশদ্দান নাস আদাওয়াতাল লযিনা আমানু আল ও লেদিন আশরিকু এবার দেখেন আল্লাহাক বলছেন হে নবী আপনি দেখবেন মমিনদের সাথে সবচেয়ে কঠিন শত্রুতা পোষণ করে দুই শ্রেণীর মানুষ কোরআনে আছে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ ওই ইহুদি যারা জায়নিস্ট মুভমেন্টের সাথে জড়িত এবং দ্বিতীয় হচ্ছে আশরফু যারা শিরিক করে মোশরেক এই জন্যই দেখবেন নেতানিয়াহু মোদীকে ডাকে এমনি ডাকে না কোরআন আমাদের সামনে সব বলে দিয়েছে কিন্তু আমরা কোরআনিক পররাষ্ট্রনীতি বাদ দিয়ে অন্য জায়গা থেকে হেদা নিচ্ছি কোরআন বলেছে আমাদেরকে এদের এরা তোমাদের প্রতি সবচেয়ে কঠোর আমরা ওদের সাথে করতে চাই আমরা বলি বন্ধু রাষ্ট্র আমরা এইসব কথা বলি আল্লাহাক বলছেন এই হুদি এবং এই মোশেকরা তোমাদের সবচেয়ে বড় শত্রু এই আল্লাহাক বলেছেন যে কিছু নাসারাকে তোমরা পাবে যারা ভালোবাসা হৃদতা তোমাদের কাছাকাছি হবে কারণ ওদের সাথে ওদের ওই নাসারাদের মধ্যে কিছু পাদ্রী দরবেশ টাইপের মানুষ আছে যারা এই দুনিয়াবি ফাসাদ থেকে বৈরাগ্যতা অবলম্বন করেছে রুহবা আহব বলা হয় এখানে আপনি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে পারছেন জিও পলিটিক্স যে এই পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন অ্যালায়েন্সটা হচ্ছে জাইনিস মুভমেন্ট কোন জায়নিস যারা সেই সব ইহুদি এবং সেই সব খ্রিস্টান যারা একে অপরের বন্ধু যারা প্রকাশ্য ইসলাম এবং সত্যের বিরোধিতা করছে ধর্মের বিরোধিতা করছে এবং সারা বিশ্বকে তারা জুলুম পাপাচার ফাসাদ এবং অন্যান্য যে অস্ত্রগুলো আছে এগুলো দিয়ে শোষণ করার চেষ্টা করছে দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা এই ওয়ার্ল্ডটাকে শাসন করতে চায় অন বিহেভ অফ দ্য জাল দ্য পক্ষ থেকে কেন বললাম কারণ এরাই জেরুজালে মুক্ত করেছে ইহুদিদের জন্যে নাইনটিন ফর্টিতে ফোরটিনে এরাই জেরুজালেমকে উন্মুক্ত করে ইহুদিদেরকে আসার জায়গা করে দিয়েছে এরাই প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে এরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি রাষ্ট্র গঠন করে দিয়েছে এরাই জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলো এখন আপনি অপেক্ষা করছেন কবে মাসিহুদ্দার জল আসবে এই জন্যে সবাই অলরেডি সেখানে প্ল্যান ওদের মঞ্চ প্রস্তুত শেষ পেরেকটা খালি কফিনে ঠোকানো বাকি আছে সেটা হচ্ছে মালহামা সামনে যেটা আসছে এই বিশ্বের অবস্থা এখানে আপনি দেখবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে হয়ে গেছে দুইটা দল মেজর এক দল তারা জুলুম এর বলে বিশ্ব শোষণ করছে আর এক দল কিছু অল্প কিছু মানুষ আছে তাদের মধ্যে যারা হৃদ্ধতা ভালোবাসায় মুসলিমদের কাছাকাছি হবে আর মুসলিমদের দিকে এবার তাকান আরেকটা দল যেটা বিশ্বের মধ্যে আছে এই মুসলিমদের মধ্যেও দুইটা দল মেজর দুইটা দল একটা হচ্ছে মমিন আরেকটা হচ্ছে মোনাফেক একদল মমিন একদল মোনাফেক মোনাফেকদের ব্যাপারে আপনারা সবাই জানেন যা বলে তা রক্ষা করে না আমানতের খেয়ানত করে আর কথা বললেই মিথ্যা কথা বলে প্রত্যেকটা খাসলতি এদের সাথে মিলে যায় হোক সেটা মানে পারিবারিক মুনাফেক থেকে বৈশ্বিক মুনাফেক প্রত্যেকের খাসলতি সেম কথা বললে কথা রাখবে না কথা দিলে কথা রাখবে না কথা না রাখাই ও শুন না আমানত দিবেন খেয়ানত করবে খেয়ারত করাই ওরসুন না ওদার খেলাপ করবে এবং একে অপরের সাথে গালিগালাজ করবে আরও আছে ওদের আলামত ফজরের নামাজ পড়বে না ঈশান নামাজ পড়বে না বা অলসতা করবে জামাতে আসবে না কোরআন হাদিসের সরাসরি বিরোধিতা না করলেও ভিতরে ভিতরে ওদের সাথে অ্যালায়েন্স গঠন করবে ইসলামের বিরুদ্ধে কাজ করবে ইসলাম হাস্যকর রূপে সমাজের সামনে তুলে ধরবে অনেক আলামত আছে মোনাফেক চিন্তা হলে একটা সুরা পড়বেন আমি বলে দিচ্ছি মোনাফেক চিনতে হলে একটা সুরে যথেষ্ট সেটা হলো সুরাত আমার ভিতরে ইমান আছে না নেফাক আছে আর আরেকটা শ্রেণী হলো আর একটা শ্রেণী হলো মমিন শ্রেণী এই মহমিন শ্রেণীর মধ্যে আরো সমস্যা বেশি এদের মাঝে আবার শত দা বিভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ দল আছে একটা দুটো না লক্ষ লক্ষ দল আছে মাঝাবি দলাদলি হোক আর আপনার তরিকার দলাদলি হোক আর অ্যাসোসিয়েশন ওয়াইজ দলাদলি হোক যেটাই হোক শত শতদা বিভক্ত এখন সমাধান ওই যে সাল্লাম বলেছেন আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন দুর্ভাগ্যজনক এই সতেরোশো সাল থেকে দুই পর্যন্ত এই হাদিসের বেসিসেই আবার অনেকগুলো দল হয়ে গেছে সবাই বলছে আমি সাহাবিদের উপরে আছি আমি সাহাবিদের উপরে আছি কিন্তু কারোর মধ্যে কোনো হৃদ্ধতা কোনো অ্যালায়েন্স নাই সবাই সততা বিভক্ত এই হলো উমিনদের অবস্থা এর ফলে কি হয়েছে এর ফলে আমাদের অর্থনীতি দুর্বল হয়ে গেছে আমাদের পররাষ্ট্রনীতি দুর্বল হয়ে গেছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে আমরা একে অপরের সাথে হিংসা গিবত তোহম্মদ কাদা ছড়াছড়িতে ব্যস্ত আছি আর ওই জেরুজালেম প্রস্তুত হয়ে গেছে জালের জন্যে এই এই তিনশো বছরে এগুলোই হয়েছে বেশি বেশি তবে একটা হাদিস আপনাদেরকে বলতে চাই এটা আমার মনে হয় যুবক ভাইদের হৃদয় নাড়া দিবে রসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই রকম ফিতনার পরিবেশেও একটা দল থাকবে একটা উম্মাহ থাকবে একটা থাকবে মানে এক এক শ্রেণীর মানুষ থাকবে সারা বিশ্বে যারা জহিরি না আলাল হক হকের উপরে স্পষ্ট হবে প্রকাশ্য হবে গোপনে গোপনে না আমি কে বক্তব্য দিচ্ছি চেনা যায় না এমন বক্তব্য না স্পষ্টভাবে জাহের হবে সবার সামনে হক মানে জাহের সাল্লাম কি বক্তব্য দিয়ে সামনে পর্দা দিতেন নাকি হ্যামিলনের বাসিওয়ালার পিছনে ছোট তোমরা অনলাইনে জহিরি না আলাল হক হকের উপরে স্পষ্ট হবে প্রকাশ দীপ্তমান কোন শক্তি রবি বলছেন পৃথিবীর কোন শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ ইয়ফতাহু বাইতুল মাকদাস এমনকি তারা বাইতুল মাকদাস বিজয় করবে এটা আপনাদেরকে দিলাম চিন্তা করবেন খুঁজে বের করবেন তারা কারা একটা দলের কথা নবীজি বলেছেন যারা এই উম্মার মধ্যে থাকবে শেষ পর্যন্ত তারা যুদ্ধ করবে যুদ্ধের কথা আছে এটা নবী বলেছেন যদি জঙ্গি সন্ত্রাসী বলতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আসলামকে বলবেন তিনি বলেছেন যে এই দলটা হকের উপর প্রতিষ্ঠিত থেকে ন্যায়ের পথে যুদ্ধ করবে এমনকি শেষ পর্যন্ত তারা বাইতুল মাকদাস ওই জেরুজ আলেম আবারও পুনরুদ্ধার করবে এটা হবে ইনশাল যেটা এখন হচ্ছে সারা ওয়ার্ল্ডে এই অবস্থায় আমরা শেষ করছি অল্প সময়ের মধ্যে এই অবস্থায় যদি আপনি বিশ্বকে দেখেন আমি শুধু চারটা পয়েন্ট আপনাকে শেয়ার করছি এই চারটা পয়েন্ট থেকে আপনি বিশ্বকে দেখলে বুঝতে পারবেন যে সমাধানটা কোথায় আছে এক নাম্বার পয়েন্ট হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুরো বিশ্বটাকে দেখেন এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিকোণ ইকোনমিক দৃষ্টিকোণ থেকে বিশ্বটাকে দেখেন কি অবস্থা তিন নাম্বার আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন চার নাম্বার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এই চারটা সেক্টর বলে দিলাম এর বাইরে একটা আছে সেটা আমি আজকে খুব পাবলিকলি বলছি না এই চারটা সেক্টর থেকে আপনি বিশ্বটাকে দেখলে বুঝতে পারবেন আসলেই বিশ্বের কি অবস্থা আমি কিছু ক্যালকুলেশন আপনাকে করে দিলাম খুদবার মধ্যে ওই জেরুজালেম যারা দখল করেছে ওই অবৈধ আল্লাহ এই লিউরা এরা ব্রিটেনের সাথে অ্যালায়েন্স করেছিল তারপরে আমেরিকার সাথে করলো এখন তাদের বড় অ্যালায়েন্স আছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি এদিকে অস্ট্রেলিয়া হাঙ্গারি এই পাশের আমেরিকা ওইদিকে অস্ট্রেলিয়া এদিকে ইন্ডিয়া পুরো বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো করে হাত করে নিয়েছে আর মুসলিম দিকে দিকে তাকালে আমি বললাম সততা বিভক্ত আমাদের শক্তি নাই শক্তি নাই তবে একটা কথা মনে রাখবেন ওই একটা হাদিস বলেছি বিজয়ী হবে একটা দল আরেকটা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন বলেছেন কতই না ক্ষুদ্র দল ছিল ওই পৃথিবীতে কতই না ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয়ী হয়েছিল বিজনিল্লা আল্লাহ পাকের সাহায্য এটাই সেই দল যারা বিজয়ী হবে ইনশাল্লাহ তবে এখন বিশ্বকে আপনি চারটা দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এই আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিকে তাকান দেখবেন আমি যেটা বললাম ধার্মিকদের মধ্যে এখন পরিপূর্ণ ধর্ম পাবেন না ধর্মের অংশ পাবেন হয়তো কেউ নামাজি পাক্কা অর্থনৈতিক জীবনে পাক্কা সুত্থর কেউ হজমরা করে হাজির সাহেব আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করছে কাউকে দেখবেন যে মাসা আল্লাহ তসবির দানা নিয়ে ওই কোনায় বসে আছে বোনকে সম্পত্তি দেয় না সামাজিক মূল্যবোধ ভালো না চরিত্র ভালো না এমনকি দুঃখজনক মানে দুর্ভাগ্যজনক যে আল্লাহ পাক যে কি আজাব দিচ্ছেন আমাদেরকে আল্লাহ ভালো জানেন এখানেও হয়তো বা ইহুদি খ্রিস্টানের কোনো চক্রান্ত থাকতে পারে তবে আমার মনে হয় না যে এখানে আমাদের দোষ কম আছে আমরা মাদ্রাসাগুলোর দিকে তাকাচ্ছি এখন কিছু 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 মাদ্রাসায় দেখছি এমন ঘটনা ঘটছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না মানে ধার্মিকদের যে নৈতিক অবক্ষয় এটা যে কোন জায়গায় চলে গেছে মানে ধর্মটাকে আমরা আসলে সেইভাবে পালন করতে পারছি না ধর্মের স্টেজ হচ্ছে প্রথমে সে মুসলিম হবে আত্মসমর্পণ করলো তারপরে হবে মেন পরিপূর্ণ খাটি বিশ্বাসী কথায় কাজে আমলে বাস্তবায়ন করবে তিন নাম্বার এরপর উঁচু লেভেল মুত্তাক্ষি এরপর সে তাকুও অবলম্বন করবে আর উঁচু লেভেল তারপর হবে মোহসিন এহসান এমনভাবে আল্লাহর ইবাদত করবে যারা আল্লাহকে দেখতে পাচ্ছে এই 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 জিনিসগুলো আমরা পার করতে পারছি না মুসলিম মেন মুতাক্ষি মোহসিন এই লেভেলগুলো পার করতে পারছি না ধার্মিক জীবনে দেখেন আমাদের মধ্যে ধর্মীয় ত্রুটি হচ্ছে যারা ধর্ম পালন করছে সিরিয়াসলি করছি না গাছ ছাড়াভাবে করছি মনে করছি এতটুকু করলেই হয়ে যাবে কেন যেন একটা অলসতা কাজ করে ভিতরে আর স্বপ্নগুলো আমাদের খুব ছোট হয়ে গেছে আমরা অল্পতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছি এতটুকু হলেই চলবে আমাদের উঁচু কোনো ভিশন নাই এটা গেল জনতার কথা আলেমও আমাদের দিকে তাকান সততা বিভক্ত এখন কথাবার্তা ল্যাঙ্গুয়েজ শুনলে মনে হয় না আদৌ সে আলেম কিনা বিহেভিয়ার দেখলে মনে হয় না আদৌ সে আলেম কিনা আপনি যদি দেখেন অসংখ্য ইমাম আছে ওর ছেলে নামাজ পড়ে না ওর বউ পর্দা করে না অসংখ্য বক্তা আছে যে আপনি দেখবেন মাদক দ্রব্য খাচ্ছে ইভেন অনেকে দেখবেন যে পরকিয়া লিপ্ত হয়ে গেছে জিনা করতেছে দুঃখজনক কথাগুলো বলছি তা দুঃখজনক মুসলিমদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে কারণ ধর্মের পরিপূর্ণতা নাই আমরা ধর্মটাকে ঠাট্টা তামাশার পাত্র বানাচ্ছি সিরিয়াসলি নিচ্ছি না যে এই দিনটা আল্লাহ পাঠিয়েছেন আমাদের ইবাদত করার জন্য না বিজয়ী হওয়ার জন্য হুয়াল্লাদি আর রসুল্লাহ বিল হুদা ওয়া দিন ইল হাক আলা দিন এই দিনটা আল্লাহ পাঠিয়েছেন যাতে করে হকের উপর আমরা বিজয়ী হতে পারি আর আমরা তো বিজয়ের জন্য নামছি না মাঠে বিজয়ী হব কেমন করে এটা ধার্মিকদের অবস্থা আলেমদের অবস্থা দেখবে বিভক্ত সবাই একে অপরের সাথে কাদা ছোটাছুড়িতে ব্যস্ত আছি এসেও আমরা এক জায়গায় আসতে পারছি না এক জায়গায় আসার মানে এই নয় যে একটা দলের মধ্যে সবাইকে আসতে হবে এমন নয় যে সবার মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে এটা পসিবল ছিল যেটা হচ্ছে না দুর্ভাগ্যজনক ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিকে তাকান বিশ্বের আর দেখেন আর যারা ধর্মকে পালন করছে কসমেটিক্স ইসলাম ফলো করছি আমরা অথবা প্রোটেস্ট্যান্ট ইসলাম ফলো করছি অথবা ওই যে ব্রিটেনের শেখানো ইসলাম বা আমেরিকায় শেখানো ইসলাম বা ইসরায়েলের পণ্ডিতদের শেখানো ইসলাম আমরা ফলো করছি মুসলিমরাই বলছে যে ইসলামী হুকুমতের কোনো দরকার আছে এগুলো আগে চলতো এখন চলে না মুসলিমরাই মুসলিম মুসলিমরাই পর্দার বিরোধিতা করছে তারাই দেখবেন যে সম ওই যে সহশিক্ষাকে সম্বোধন দিচ্ছে মুসলিমদের কথা বলছে সুদ খাচ্ছে কারা মুসলিমরা খাচ্ছে এনজিওতে আপনি চাকরি করেন সুদি এনজিওতে আপনি চাকরি করেন আপনার বউ দেখা যায় যে ব্র্যাকের মতো ইয়াতে চাকরি করে সুদি সুদি এনজিওতে চাকরি করে সুদ খায় সমিতি করে আমরাই ব্যাংকে চাকরি করি আমরা আমরা ব্যাংকের সুদের সাথে জড়িত এটা মুসলিমরা করছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাকার আমাদের অবস্থায় আজকে খারাপ এই দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বকে দেখেন আরেকটা দৃষ্টিভঙ্গি বলছি সোশ্যাল দৃষ্টিভঙ্গি সামাজিক আমার মনে হয় না এটা নিয়ে বলার এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে আপনারা প্রত্যেকেই জানেন যে সামাজিক অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে মানে আমাদের মা আমাদের বোন বাসায় নিরাপদ কিনা তাও জানি না বলে আসলাম বাসা থেকে বের হওয়ার আগে কোনোভাবেই দরজা না খুলবা না যেই আসুক মানে আমার আমাদের ভিতরে কি পরিমাণ একটা মানে কনসিয়াসনেস তৈরি হয়েছে দেখেন ভীতি কাজ করছে ভিতরে একটা ফেয়ার কাজ করছে না জানি কখন কি হয় দেখেন এই সমস্যাগুলা শুধু যে অন্যের জীবনে থাকবে তা নয় এই সমস্যাগুলো আমাদের জীবনেও আসবে আপনার ওই ওই ঘটনা জানেন শনিবারে মাছ ধরার ঘটনা যারা অন্যায় করেছে আল্লাহ ওদেরকেও ধ্বংস করেছেন যারা অন্যায়ের প্রতিবাদ করেনি আল্লাহাক তাদেরকেও ধ্বংস করেছে আর যারা অন্যায়কে পেট্রোনাইজ করছে উপরের লেভেল থেকে সবাইকে আল্লাহ ধ্বংস করবেন কোথায় আছে কোরআনে আসে বানি ইসরায়েলের মধ্যে দেখবেন কে আমাদের আগেই এই জুলুমের কারণে প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিব আল্লাহ বলেছেন কিভাবে করবেন ওই যে পারমাণবিক যুদ্ধ আসতেছে সামনে আটশো কোটি মানুষ তো এমনি মারা যাবে না এমন বোম পড়বে এক সেকেন্ডে সব শেষ এক সেকেন্ডের মধ্যে একটা রাষ্ট্র শেষ হয়ে যাবে পাঁচটা বছর অপেক্ষা করেন দেখেন কি হয় পাঁচটা বছর অপেক্ষা করেন সাল বলে দিচ্ছে দুই সাল পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহ ভালো জানেন আমরা ভবিষ্যৎ বক্তা নই দুই পর্যন্ত অপেক্ষা করে দেখেন কি হয় সামনে যে কোনো সময় ওয়ার্ল্ডে একটা ম্যাসাগার ডিস্ট্রয় ডিস্ট্রয়মেন্ট শুরু হয়ে যাবে নিউক্লিয়ার ওয়ার্ড স্ক্যানিং নকিং অ্যাট দ্য ডোর দরজায় নানো আছে সোশ্যাল অবস্থা এই দেখবেন সমস্ত পাপাচারের মূল এই সামাজিক পাপাচারগুলো এখন কি নাই হত্যা অ্যাভেলেবেল ঘুষ ছাড় চাকরি হয় না টেবিলে নিজ দিয়ে টাকা না দিলে আমার জব হবে না মুসলিম তো ঘুষ নিচ্ছে ওখানে তো ইহুদি খ্রিস্টান নাই ওদেরকে দোষ দেন কেন সময় নামাজি লোক সেই কাজ করতেছে এই যে মানুষের জমি লুট করে খাওয়া কে করতেছে এগুলো ওরা করে না আমরাই করি আপনি দেখেন মাদক মুসলিম যুবকদের কথা বলছি আমার তো মনে হয় এইটি পার্সেন্টই মাদকের সাথে জড়িত কয়টা ছেলে পাবেন ফ্রেশ মাদক ছাড়া সিগারেটও খায় না এমন ছেলে কজন আছে এতে রক্তকে দূষিত করে ফেলা হয়েছে এগুলা এমনি এমনি করা হয়নি কারণ দাজ্জাল জানে যে তার এই এজেন্ডার সবচেয়ে বড় বাধা হচ্ছে যুব সমাজ এই জন্য যুব সমাজের আত্মাটাকে সে ধ্বংস করে দিয়েছে কিভাবে এই মাদক দিয়ে আর পর্নোগ্রাফি দিয়ে দুইটা মেইন অস্ত্র আর কি কত যুবক আছে আমাদের মতো স্কলার মানে আমাদের মতো মানে বলছি যারা কোরআন হাদিস পড়াশোনা করছে কিন্তু বুক ফুলায় সত্য কথাটা বলতে পারে না কেন পারে না জানেন আপনার কাছে মনে হয় সে ভয় পায় আমি আপনাকে রিজনটা বলছি রিজনটা পর্নোগ্রাফি পর্নোগ্রাফি ইয়াস মানুষ যখন গোপনে পাপ করে তখন দেখবেন পাবলিকলি সে হক কথাটা বলা সাহস পায় না ভিতর থেকে সাউন্ড আসে না ভিতর থেকে সাউন্ড আসবে না ইমানের জাজবাটা আসবেন আপনার ভিতর থেকে কারণ ওই পর্নোগ্রাফির কারণে হৃদয়টা আস্তে 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 হার্ট মরে গেছে এখন সেখানে নূর নাই এই জন্য সে সত্য কথাটা বলতে পারছে না সে কিন্তু কুরআ জানে তার কথাই বলছে আর অন্যদের কথা বাদ দেন কি নাই দেখেন মাদক যুবকদের মতো ছড়িয়ে দেওয়া হয়েছে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে আপনার এই যে ধর্ষণ এটা নিয়ে বলার মতো রুচি এখন কাজ করছে না কোনো বিচার পাবেন না আপনি ওই দুই একটা আইওয়াস দুই একটা আই ওয়াশ আচ্ছা নাউজুবিল্লা আমাদের মা বোনদেরকে রেপ করার পরে বিচার হয়েও কি হয় শান্তি হবে কি হবে পাঁচ বছর কারাদণ্ড দিবেন আপনি ইজ্জতটা যে চলে গেল ওই মেয়েটা হবে একটা মেয়ের রিপোর্ট দেখলাম গত পরশু দিন একটু সময় নিচ্ছি আপনার একটু ধৈর্য সহকারে বসে মেয়েটাকে রেপ করেছে তার চাচাতো ভাই কয়েকজন ওর বাহিনীকে নিয়ে পলিটিক্যাল শেল্টারে নাম বলছি না আপনারা জানেন কারা এই কাজগুলো করে পলিটিক্যাল শেল্টারে কাজটা করা হয়েছে এবং সেই মেয়ের সেই গর্ভের সন্তান এসেছে সেই বাচ্চাটাকে সে জন্ম দিয়েছে সেই বাচ্চাটা বয়স এখন চার বছর ওই মেয়েটা সমাজে কিভাবে চলে সমাজের মানুষ ওকে ছিঁচি করে ওই মেয়েটাকে ছিঁচি করে ওই বাবার কোনো পরিচয় নাই আর কোন মুসলিম যুবক আজকে ওই মেয়েটার পাশে দাঁড়ালো না কেউ দাঁড়ালো না ওই মেয়েটা যদি আমার বোন হতো বা আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে হতো যদি এই মেয়েটা আমাদের পলিটিক্যাল লিডারদের কারো মেয়ে হতো বা বোন হতো আপনি কি করতেন চিন্তা করেন এই কথা এই জন্য বললাম নবিস্লাম জিনা এবং ধর্ষণ ঠেকানোর জন্য একটা ফিলোসফি দিয়েছেন যে নিজের করে চিন্তা করা দেখবেন আমি দলিল দিচ্ছি একটা ছেলে এসেছিল না এসে বলেছিল যে আমি জিনা করতে চাই আর রসল্লাহ আমি ইসলামের সব মানতে রাজি আছি বাট আমাকে জিনার অনুমতি দেন নবীজি কি বলেছেন তার উপর রাঘন নাই নবীজি বলেছেন তোমার মায়ের সাথে কেউ জেনা করলে তুমি কি তা পছন্দ করবে কি নেতা কি কীরকম ইন্টেলেকচুয়াল নেতা দেখেন তোমার বোনের সাথে করলে কি পছন্দ করবে বাবা তোমার ফুফুর সাথে তোমার খালার সাথে তোমার মেয়ের সাথে ছেলেটার ভিতরটা কিন্তু একদম মানে আবেগে সে আর আপ্লুত হয়ে থাকতে পারলো না ঝরঝর করে কাঁদতে থাকলে আসলে হলো আমি তো এটা কখনো পছন্দ করব তখন তিনি বললেন যার সাথে তুমি এটা করতে চাচ্ছ অবৈধ কাজ সেও কারণনা কারো বোন কারো না কারো মা কারো না কারো ফুফু কারণ খালা হাদিস দেখেন বুখারিতে আসেন না নিজের করে চিন্তা করবেন না আইন বাস্তবায়নও করতে পারবেন না আপনি যখন মনে করবেন এই দেশের প্রত্যেকটা ধর্ষিতা বোন আমার বোন আমার মা আমার স্ত্রী আমার দেশ আজকে ধর্ষিত তখন আপনি আইন পাশ করতে পারবেন আর পাশ করলেই হয় না এটার সঠিক বাস্তবায়ন থাকতে হয় এটা কথা আছে না স্বাধীনতা রক্ষা করা কঠিন আইন করলেই সব হয় না বাস্তবায়ন করার মতো সেই জনসমষ্টি গড়ে তুলতে আর একটা বিষয় হলো যে জনগণ যখন খারাপ হয় তখন শাসকদেরও করার কিছু থাকে না সমস্যাটা শুধু শুধু শাসক বর্গের মধ্যে নেই এটা আমাদের সমস্যা আমাদের নবীজি যখন হুদুদ কে গেল কায়েম করেছেন তার আগে সাহাবিদেরকে তৈরি করেছিলেন এমন ভাবে তৈরি করেছেন একটা সাহাবি যদি জেনা করেন এসে নবীজির কাছে বলেছেন জিয়া রসুল্লাহ আমি জেনা করেছি আমাকে পবিত্র করেন একটা ছেলে কি আমাদের এখানে এটা কথাটা বলতে পারবে কারণ এই তাকুয়া আমরা তাকে ট্রেন আপ করিনি আপনি ইসলাম তুলে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা থেকে রাষ্ট্র থেকে সংবিধান থেকে আপনার এডুকেশন সিস্টেম থেকে ইকোনমিক সিস্টেম থেকে আপনি কেমন করে আশা করছেন যে একটা পুণ্যবান একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে এরা তো পর্নোগ্রাফিতে থাকবেই মাদক খাবেই ধর্ষণ করবেই রেপ করবেই কোনো আধ্যাত্মিকত্ব নাই কোনো আইনের শাসনও নাই এবং ইসলামী হুকুমতগুলো নাই দ্যাট ইজ ওয়াই প্রবলেমগুলো হচ্ছে আর এগুলো আস্তে আস্তে আরো বাড়তে থাকবে কারণ নবীজি বলেছেন সামনে মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে আমি যে মিম্বরে দাঁড়িয়ে কথাটা বললাম কথাটা মনে রাখেন সামনে মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে এটা হাদিস আছে এত বেশি বাড়তে থাকবে এই সমস্যাগুলা হ্যা যতক্ষণ পর্যন্ত না আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন হয় তার পর্যন্ত এবং কিছু হাদিস আছে আমি সনদগত দিক থেকে দুর্বল জন্য সবসময় বলি না এমনভাবে ভাবে এসেছে হাদিসগুলো যে এমন ইনসাফ এমন ন্যায় হবে সেই খেলাফতে যে অন্যায় করার সাথে সাথে কোর্ট বসায় তার বিচার করে ফেলা হবে এরকম একটা সময় আসতে যাচ্ছে সামনে শুধু অপেক্ষা করতে থাকেন কিচ্ছু করতে পারবে না তারা এটা আসতে যাচ্ছে সামনে কেউ ঠেকাতে পারবে না আপনি সামাজিক দৃষ্টিভঙ্গি দিকে তাকান খালি হত্যা খুন ধর্ষণ ফাসাদ এগুলো দেখতে পারবেন কারণ ওই যে আমি প্রথমে বলেছি ইসলাম এই আয়াত থেকে আমরা সরে এসেছি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করছি অন্য রিলিজন তালাশ করছি অন্য জায়গায় আদর্শ তালাশ করছি পাক এগুলোর ফল আমাদেরকে ভোগ করাচ্ছেন আর দুইটা পয়েন্ট বলে শেষ করছি একটা হচ্ছে আপনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বকে দেখতে হবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন ইকোনমিক স্লেভারি চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থনৈতিক দাসত্ব এর মূল বিষয়টা হচ্ছে সুদ আমি বহুদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করা এটা এটা আল্লাহ এবং তার সাথে যুদ্ধ ঘোষণা করা কথাগুলো আমাদের হার্ট ইন্টারনাল হার্টের মধ্যে আঘাত আর করে না কারণ আমাদের হার্টগুলো মারা গেছে আমাদের নফসগুলো মারা গেছে রিবা সারা বিশ্বকে শোষণ করছে রিবা এর ফলে যেটা হবে বিশ্বের একটা বড় অংশ আস্তে 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 দাস হয়ে যাবে কয়দিন পর দাস কোথাও আবারও আস্তে আস্তে সামনে এবং আপনি এবার হবেন ইকোনমিক স্লেফ অর্থনৈতিক দাস শুধু ওই গলায় রশিদ দেওয়া দাস না ইকোনমিক স্লেভ অর্থনৈতিক দাস একটা সময় ছিল আপনারা জানেন সবাই যে আমাদেরকে জিজিয়া দিত যারা আজকে ওরা আমাদেরকে লোন দেয় আমরা ওদের লোনে রাষ্ট্র চালাই এক সময় এরা আমাদেরকে ট্যাক্স দিত জিজিয়া দিত যখন খিলাফা ছিল তখন ওরা আমাদের প্রোটেকশনে থাকতো আমাদেরকে জিজিয়া দিত আমরা ইকোনমিক সেকশন পলিটিক্যাল সেকশন প্রতিটা সেকশন রুল করতাম ওরা আমাদের কাছে অধীনে থাকতো তারা আমাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতো জিজিয়া দিত আমরা ওদেরকে প্রোটেক প্রোটেক্ট করতাম আজকে এরা আমাদেরকে লোন দেয় সুদ দেয় ব্যাঙ্কিং সিস্টেম দেয় পেপার মানি আপনাদেরকে ধরিয়ে দিয়েছে কাগজের টাকা যার ইন্ট্রেন্সিক কোনো ভ্যালু নাই একটা কাগজের পিস মাত্র আর কিছু না সামনে আপনাকে যেটা করতে হবে কাগজের টাকা আপনি দেয়ালে ওয়ালপেপার করে ঝুলিয়ে রাখবেন কারণ এই কাগজের টাকা ইজ গোয়িং টু এটা শেষ হতে যাচ্ছে সামনে আসবে আপনি ইলেকট্রনিক মানি সব ইলেকট্রনিক মানি আপনি খালি পাঠাবেন টাকা পারবেন পারবেন না না পকেটেও দেখতেও পারবেন না কখনো প্রশ্ন করে না কোনো আলেম বা আমাদের যারা শায়েখ শেখুল হাদিসরা আছেন ওলামাইকেরা মুফতিরা আছেন যে ইজ দিস হালাল আর হারাম এই যে প্রতারণা সারা বিশ্বে চলছে ইকোনমিক অর্থনৈতিক প্রতারণা এই কাগজের টাকা এবং এই ইলেকট্রনিক মানি দিয়ে আর সোনা রূপাটাকে তুলে দিয়ে পুরো মুসলিম বিশ্বের অর্থনীতির যে আপনার কি বলবো আসল যেগুলো থাকে আসল সুদ ছাড়া আসল যেটা এই টাকাগুলো তারা তাদের তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করে ফেলছে এই কাজটা করতো পৃথিবীতে একটা সম্প্রদায় যাদেরকে আল্লাহবাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন সুহাইব সালামের প এদেরকেও আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহবাক বলেছেন সামনে তিনটা ভূমিকম্প আসতে যাচ্ছে একটা আরবে একটা পূর্বে একটা পশ্চিমে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাবে ডিস্ট্রয় সময়ের ব্যাপার মাত্র এগুলো ইকোনমিক দৃষ্টিকোণ ভঙ্গি দিয়ে তাকান দেখবেন রিবা ঘুষ এ বোগাস পেপার মানি হারাম ইলেকট্রনিক মানি এবং দেখবেন ইকোনমিক স্যাংশন অর্থনৈতিক স্যাংশন চাপিয়ে দিবে আপনি কোরআন সুন্না হকের উপর থাকতে চাইবেন ইভেন এখন যদি আপনারা সবাই রাষ্ট্র ক্ষমতা চলে যান এবং ইসলাম কায়েম করতে চান আপনার ইকোনমিক স্যাংশন তারা ধস নামিয়ে দেবে টাকার মান কমিয়ে দিবে আপনার সম্পদ তারা বাজেয়াপ্ত করে নিবে সবকিছু ওদের হাতে ওদের হাতে ন্যাট ওদের হাতে ইউনাইটেড নেশনস ওদের হাতে জাতিসংঘ ওদের হাতে আইএমএফ এভরি সিঙ্গেল সেক্টর সিআইএ মিডিয়া প্রযুক্তি অস্ত্র সব ওদের হাতে এই অবস্থা সৃষ্টির জন্য কে দায়ী আপনি আমি সহ প্রত্যেক মুসলিম দায়ী প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য দায়ী আমি দায়ী আপনি দায়ী আমরা প্রত্যেক প্রোটেস্ট্যান্ট এই কসমেটিক্স ইসলাম যারা ফলো করি আমরা প্রত্যেকেই দায়ী এবং প্রত্যেককে হিসাব দিতে হবে আমাকে সহ উম্মার এই অবস্থা হলো কেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন এবং হাউসে গাউসারেন নবিসাম আটকে দিবেন আমাদেরকে তোমাদের হাতে আমানত দিয়ে এসে এসেছিলাম কী করলাম একটা মানুষের বাবাকে যদি কেউ গালি দেয় তার একদম ভিতরে গা জ্বলে যায় রক্ত গরম হয়ে যায় দিব্যি ইসলামকে ছোট করা হচ্ছে ইসলামকে ডমিনেট করা হচ্ছে ইসলামকে একদম মানে কি বলবো মানে পায়ের তলে ফেলে পিষ্ট করা হচ্ছে কারও কোনো রকম চেতনা জাগ্রত হয় না সবাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আমাদের খাওয়া আমাদের ভোগবিলাস আমাদের এই ফেরকাবাজি আমাদের এগুলো নিয়ে ব্যস্ত আছে হালুয়া রুটি খাও শ্যামাই খাও আর ঘরে যায় ঘুমাও পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন লাস্ট পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বকে দেখেন দেখবেন সারা বিশ্ব থেকে খেলাফা উঠে গেছে ইসলামী আইন উঠে গেছে ইসলামী আইন এখন জাদুঘরে কোরআনিক যে পররাষ্ট্রনীতি সেটাও জাদুঘরে এর ফলে যেটা হয়েছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি আজকে দাস এক কথা স্লেভ এবং তাদের মধ্যে সেকুলারিজম ছড়িয়ে দেওয়া হয়েছে কমিউনিজম ছড়িয়ে দেওয়া হয়েছে ডেমোক্রেসি ছড়িয়ে দেওয়া হয়েছে এখন এটার প্রায় তিনশো বছর হয়ে যাচ্ছে এই তিনশো বছরে আমাদের এই অধপতনের এই জায়গায় চলে আসছি এখন এই জায়গা থেকে উত্তরণ পাবে কি আদৌ কেউ প্রশ্ন এটা আদৌ কি আমাদের উত্তরণ সম্ভব বা কেউ কি সফল হবে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আমি হাদিসটা একবার বলেছি আবার বলছি নবী সাল্লাম বলেছেন এরকম বৈশ্বিক অবস্থাতেও মুসলিমদের মধ্যে কিছু মুসলিম থাকবে যারা সব সবসময় আল্লাহর পথের জিহাদের রশি ধরে থাকবে আবার এটাকে অন্যভাবে নেবেন না যে সন্ত্রাস ছড়াচ্ছে জঙ্গিবাদ ছড়াচ্ছে জিহাদ মানে আপনাকে কখনো আমি বলিনি যে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার জন্য পাকের দিন আমার আমার মাল আমার সময় আমার কথা আমার কলম এভরি সিঙ্গেল সেক্টর জিহাদের অন্তর্ভুক্ত এটা একটা ইবাদত এটা সন্ত্রাস নয় তোমরা যেন মিডিয়ার মাধ্যমে এটাকে সন্ত্রাসে পরিণত করেছো কে আমাদের জন্য অপেক্ষা করো খালি মরা পর্যন্ত অপেক্ষা করো কবরে তোমাদের বারোটা বাজানো হবে ইনশাআল্লাহ মিডিয়া ওদের হাতে যা ইচ্ছে তাই ইসলামের নামে ওই দেখলেন না সালাম দেওয়া শিখাচ্ছে আপনাদেরকে সালাম দেওয়া তাহলে আপনারা এতদিন শিখেন নাই তাই না এবার শিখলেন কেমন করে সালাম দিতে হয় ভাইদে এক ইহুদি এভাবে সালাম দিয়েছিল নবীজিকে জানেন কিনা বলেছিল আলাইকুম সামু আলাইকুম বলেছিল নবীজি বলেছেন ওয়া সবই আছে এটাও আছে যেটা আপনি টকশতে দেখলেন আল্লাহ আনহা এই শব্দটার ভাষার অর্থটা বুঝেছিলেন তিনি বলেছিলেন যে ইয়া আসল্লাহ এর উপর এর উপর করা দরকার নবীজি বলেন যে দেখো আমি তো বলেছি ও আইলাই বলছেন ও যে শব্দটা বলেছে এর অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক মানে তোমার মৃত্যু হোক তুমি মারা যাও বদ্ধ আর কি আর নবীজি বলেছেন আমাদের সবচেয়ে জেন্টলম্যান নবীজি হ্যান্ডসাম ম্যাচিউড নবী তিনি বলেছেন ও আইলাইকুম তোমার উপরেও হোক এরকম করে কেউ সালাম দিলে আপনার এটা বলবেন ও আইলে ইকুম বদ্ধার উপরে চলে যাবে চাল তো এগুলো হচ্ছে অবস্থা এখন এই অবস্থায় আমাদের যেটা নবীলাম যে বলেছেন যে যারা সফল হবে তাদের কথা বলছি যারা দুটো কাজ করছে এক এক হচ্ছে সবসময় আল্লাহ পাকের পথের জিহাদের রশি ধরে আছে যখন দিনের জন্য যে কাজটা করার সুযোগ আসছে সেটাই করে ফেলবে চাল ঘরে বসে থাকবে না ঘর কোনা হবে না আর দুই নাম্বার এক কথা তিনি বলেছেন যারা এই বৈশ্বিক ফাঁসাদ থেকে নিজেদেরকে মুক্ত করে প্রত্যন্ত জায়গায় চলে যাবে এই ফাসাদ থেকে দূরে থাকবে এবং সেখানে ছোট ছোটো মুসলিম কমিউনিটি গড়ে তুলবে আমি বিগত এক বছর থেকে এটা বলে আসছি আপনাদেরকে আর চারটা পাঁচটা বছর অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমার কথাটা আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ আমি জানি না কেউ এটা করবেন কিনা বাংলাদেশে অনেকে নক করেন ফোন করেন মেসেজ এড়িয়ে দেন ভাই কোথাও কি মুসলিম ভিলেজ তৈরি হয়েছে আমরা সেখানে আসব আমরা কেমন করে আমি কেমন করে করব ভাই এটা এটা তো আমার সামর্থ্য নাই করবেন আপনারা আমি দিক নির্দেশনা দিচ্ছি করে আমাকে একটা জায়গা দেন সেখানে আপনারা করে আমাকে একটা ছোট্ট ঘর দেন এমন জায়গা যাদের সামর্থ্য আছে প্রত্যন্ত জায়গার জমিগুলো কিনে ফেলেন সেখানে ডেইরি প্রজেক্ট করেন মাছের চাষ করেন খাবার উৎপন্ন করেন ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে তোলেন মাদ্রাসা করেন মসজিদ করেন একটা কমিউনিটি একটা ওয়ান ওয়ান আমির ওয়ান জামা এরকম গড়ে তোলেন সামনে খাবার পাবেন না ভাই ওষুধ পাবেন না সামনে পৃথিবীতে সূর্যের আলো প্রবেশ করবে না একটা নিউক্লিয়ার ওয়ারকে আপনি কি মনে করছেন একটা একটা সামান্য একটা ভাইরাস সারা বিশ্বকে বন্ধ করে দিল অফকোর্স আপনি অবাক হতে পারেন যদি কি আমাদের মাঠে শোনেন যে এই ভাইরাসটা মানুষের সৃষ্টি করা বাট আমি অবাক হব না ইনশাআল্লাহ এটা তো আমার অবাক হওয়ার কিছু নাই প্রত্যন্ত জায়গায় চলে যাওয়া একটা সমাধান বলছেন নবীজি কারণ তিনি বলেছেন মমিনরা সকালে মমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মমিন হয়ে যাবে তিনি আরও বলেছেন যে এই সময়গুলোতে সফল হবে আসহাবুল কাফের মতো যারা থাকতে পারবে যারা আল্লাহর পথে জিহাদের রশি ধরে থাকবে যারা আল্লাহ পাকের পথে যান মাল সময় শ্রম ব্যয় অব্যাহত রাখবে যারা ইউনাইটেড থাকবে কমিউনিটি গড়ে তুলবে এবং যারা এই যুগেও সুন্নার উপর আঁকড়ে থাকবে নবীজি বলেছেন তোমাদের মতো ৫০ জন শহীদ সাহাবি নেকি তারা পাবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা আমার কি করণীয় এই করণীয় বিষয়গুলো আপনারা চিন্তা করবেন আমি শুধু আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম আজকে জুমার খুব সিচুয়েশন এরকম আপনি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বকে দেখার চেষ্টা করেন এবং জিও পলিটিক্সটাকে কোরআন থেকে পড়ার চেষ্টা করেন হিস্ট্রি পড়েন নাবিসামের সুন্নাগুলোর উপর আমল করেন তার স্ট্যাটিস্টিক এবং তার যে স্ট্র্যাটেজি সেগুলো অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আমরা শেষ জামানায় সেই সব উমিন্দা অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ যারা আল্লাহর পথে সময় নিজেদের যানমাল সময়শ্রম ব্যয় করতে প্রস্তুত যারা হিজরত করতে প্রস্তুত যারা প্রত্যন্ত জায়গায় সাহাবুল কাহের মতো থাকতে প্রস্তুত বা ফিটনার যুগেও ইমান আমল নিয়ে পঞ্চাশ জন সাহাবির নেকি প্রাপ্ত এই সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের যে দলের কথা নবীজি বলেছেন তাদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্ত হবে ইনশাআ আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক এন করুন